পুরো নিয়োগ দুর্নীতিতেও তবে কি জোড়া তদন্ত? সিবিআই এর পর পুরো দুর্নীতিতে এফআইআর ইডি। কেন সিবিআই এর পাশাপাশি তদন্তে জোর ইডি? কতটা বড় পদক্ষেপে এজেন্সি? দেখুন, উচ্চ আদালতকে পুরসভার দুর্নীতি নিয়োগ সংক্রান্ত নথি দেয় ইডি। সেই নথির উপর ভিত্তি করে উচ্চ আদালত সিবিআই কে অভিযোগ দায়েরের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেয়। সেই মতো এফআইআর দায়ের করেছে সিবিআই। এবার পিছিয়ে নেই ইডিও। ইডির রিপোর্টের ভিত্তিতে সিবিআই এফআইআর করলেও এবার ইডি পুরো নিয়োগ দুর্নীতিতে এফআইআর দায়েরে তৎপর। সূত্রের খবর, ইডি সিবিআই এর কাছে এফআইআর এর কপি চেয়েছে। সিবিআই এর এফআইআর কে সামনে রেখে ইডির তরফে নতুন এফআইআর দায়ের। সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যেই পুরো নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে কি কি তথ্য প্রমাণ আছে সে নিয়ে ইডি ও সিবিআই আধিকারিকদের মধ্যে বৈঠক হয়েছে। এই বৈঠকের পরই সিবিআই এর এফআইআর কপি ইডি নেয়। জানা যাচ্ছে সিবিআই এর পাশাপাশি পুরসভার নিয়োগ দুর্নীতিতে তদন্ত করবে ইডি। উচ্চ আদালত সাফ জানিয়ে দিয়েছে, পুরসভার নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে অভিযোগ দায়ের হলে অবশ্যই সেই মামলায় তদন্ত করতে পারবে কেন্দ্রীয় সংস্থা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় এবার তদন্ত করতে পারবে সিবিআই। তবে যেখানে প্রথমে সিবিআই এফআইআর দায়ের করবে, তারপর সেই সংক্রান্ত তদন্ত করতে পারবে। এই গোটা বিষয়টিকে এক কথায় ব্যাখ্যা করলে, পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তভার নেওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেল কেন্দ্রীয় সংস্থা অর্থাৎ সিবিআই এবং ইডি। আর এখানেই উঠছে সেই প্রশ্ন, কিভাবে ইডির নজরে পুরসভার নিয়োগ দুর্নীতি? শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া অয়ন শীলের বাড়ি তল্লাশি করার সময় উদ্ধার হয় বেশ কিছু নথি, যে নথি আদালতে জমা দেয় ইডি। রিপোর্টে বলা হয়েছে, অয়নের তল্লাশি থেকে প্রাপ্ত নথির মধ্যে আছে পুরসভা নিয়োগ সংক্রান্ত নথি। সেই নথিতে কাঁচরাপাড়া, নিউ ব্যারাকপুর, টিটাগড়, বরানগর, কামারহাটি, হালিশহর, দক্ষিণ এবং উত্তর দমদমের মতো একাধিক পুরসভার নাম রয়েছে। তবে কিভাবে তদন্ত শুরু করবে সিবিআই? ইডির এই রিপোর্ট হাতে পেয়েই উচ্চ আদালতের নির্দেশ, সিবিআই চাইলেই ইডির রিপোর্টটি সামনে রেখে এফআইআর ভিত্তিতে তদন্ত শুরু করতে পারে। তদন্তের পর আদালতে রিপোর্ট জমা দেবে সিবিআই। সিবিআই তরফে বলা হয়েছে, আদালত চাইলেই তদন্ত করবে সিবিআই, এরপরই ইডি চায় তদন্তের ভার। এই সূত্রে ইডি জানাচ্ছে, রিপোর্ট যেহেতু তাদের তৈরি করা, তাই সিবিআই দুর্নীতি সংক্রান্ত এফআইআর এর নথি দিলেই ইসিআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করবে ইডি। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।